আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ ছিল না তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্র চাইলেন মাসুদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা অপরাধ বাইডেন পেছন থেকে ছুরি মেরেছেন দাবি ফ্রান্সের বিস্তারিত খবরে জানবেন ইরানি তেল ট্যাঙ্কারে বহর প্রবেশ করল লেবাননে চার দিন কোনো পানি পাননি ফিলিস্তিনি বন্দিরা মোদীর জন্মদিন আজ ভারত জুড়ে উৎসবের আমেজ সবশেষে জানবেন চীনা গুপ্তচর নিয়োগ করেছে তালেবান সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্র সাইলেন মাসুদ আফগানিস্তানের ক্ষমতা থেকে তালেবানকে সরাতে আমেরিকার দ্বারস্থ নর্দার্ন অ্যালায়েন্সের অন্যতম নেতা আহমেদ মাসুদ তালেবান বিরোধী জোটে ওয়াশিংটনকে পাশে পেতে রবার্ট ইস্টিক নামের এক লবিস্টের সাথেও চুক্তি করেছেন তিনি এমনটাই দাবি করল আমেরিকার সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে উত্তরের জোটের হাতে আমেরিকার অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার তুলে দেওয়ার জন্য বাইডেন প্রশাসনকে প্রভাবিত করাই হবে ওই লবিস্টের কাজ রিপোর্ট বলছে ওয়াশিংটনে মাসুদের পক্ষে কথা বলবেন স্ট্রিক অতীতেও কঙ্গোর প্রাক্তন প্রেসিডেন্ট জোসেফ কাবিলা থেকে শুরু করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের লবিস্ট হিসাবে কাজ করেছেন তিনি তার সাথে মাসুদের চুক্তির কথাও স্বীকার করেছেন পাঞ্জোসিরের মুখপাত্র আলী নাজারি তিনি জানিয়েছেন শুধু অস্ত্র সাহায্য নিয়ে আলোচনায় নয় তালেবান সরকারকে জো বাইডেন প্রশাসন যাতে কোনো পরিস্থিতিতেই স্বীকৃতি না দেয় তা নিয়ে ওয়াশিংটনের সাথে কথা বলবেন স্ট্রিক পানশির উপত্যকার বড় অংশ তালেবানের দখলে চলে এসেছে বলে একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছে সাম্প্রতিক সময়ে যদিও ওই দাবি খারিজ করে উত্তরের জোর জানিয়ে দিয়েছে কোনও পরিস্থিতিতেই তারা আত্মসমর্পণ করবে না সংবাদপত্রের রিপোর্টের দাবি এই পরিস্থিতিতে নির্বাসিত আফগান সরকার নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করে দিয়েছে ওয়াশিংটনের আফগানিস্তান আমেরিকান গণতান্ত্রিক শান্তি ও সমৃদ্ধি পর্ষদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা অপরাধ বলে মন্তব্য করেছে বাহরাইনের প্রধান বিরোধী জোট আল ওয়েফাক ন্যাশনাল ইসলামিক সোসাইটি সংগঠনটির মতে ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সরকার যে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে তা সে দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন নয় এক বিবৃতিতে ওয়েফাক আরও বলেছে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাকে বাহরাইনের সমস্ত ধর্ম বর্ণ ও পেশার মানুষ প্রত্যাখ্যান করেছে বিবৃতিতে বলা হয় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি বাহরাইনের ইতিহাস এবং ইসলামিক পরিচয়ের সঙ্গে মারাত্মকভাবে সাংঘর্ষিক এটি অবৈধ পদক্ষেপ এবং বাহরাইনের জনগণ একে অপরাধ হিসেবে গণ্য করে আল ওয়েফাকের বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে বাহরাইনি জনগণ ফিলিস্তিনিদেরকে সমর্থন করে এবং তাদের বৈধ দাবির প্রতি একাত্মতা পোষণ করে ফলে জনগণের ইচ্ছার বাইরে আলে খলিফা সরকার যে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে তার কোনো মূল্য নেই বরং বাহরাইনের জনগণ ফিলিস্তিনি ভাইদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ইসরায়েলের সঙ্গে সামরিক নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার বিষয়ে বাহরাইন যে চুক্তি করেছে তাতে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়বে বলেও আল ওয়েফাক তাদের বিবৃতিতে জানিয়েছে বাইডেন পেছন থেকে ছুরি মেরেছেন দাবি ফ্রান্সের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পেছন থেকে ছুরি কাকাত করেছেন বলে অভিযোগ করেছে ফ্রান্স বাইডেনও তার পূর্বশরী ডোনাল্ড ট্রাম্পের মতো আচরণ করছেন বলে দাবি করেছে তারা বুধবার এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক ঐতিহাসিক নিরাপত্তা চুক্তিতে সই করেছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ক্রমবর্ধমান হুমকি হিসাবে দেখা দেওয়া চীনকে প্রতিরোধ করতে তারা এমন উদ্যোগ নিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা এতে প্রথমবারের মতো পরমাণু সক্ষমতার ডুবোজাহাজ নির্মাণ করতে পারবে অস্ট্রেলিয়া যাতে মার্কিন প্রযুক্তি ব্যবহার করে えっ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও অন্যান্য মার্কিন প্রযুক্তির ব্যবহারও অকাস নামের এই চুক্তির আওতায় থাকছে বিশ্লেষকরা বলছেন গেল কয়েক দশকের মধ্যে এটি অন্যতম বড় প্রতিরক্ষা অংশীদারিত্ব তবে এই চুক্তিকে চরম দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছে চীন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন এতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অস্ত্র প্রতিযোগিতা বেড়ে যাবে তবে এই নিয়ে ফ্রান্সের সঙ্গে বিবাদ তৈরি হয়েছে ক্যানবেরার কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে ফ্রান্সের বারোটি ডুবোজাহাজ নির্মাণের একটি চুক্তি বাতিল করা হয়েছে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ ইয়েফস লি ড্রিয়ান বলেন আমাদের সঙ্গে পিছন থেকে সুরি কাগাতের মতো আচরণ করা হয়েছে এই নৃশংস একতরফা অবিশ্বাস ও সিদ্ধান্ত আমাদের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাই মনে করিয়ে দিচ্ছে কারণ তিনিও এমন আচরণ করতেন তিনি আরও বলেন এই বেদনাদায়ক সিদ্ধান্তে আমি ক্ষুদ্ধ হয়েছি মিত্রদের মধ্যে এমন আচরণ করা উচিত না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বরিস জনসন ও অস্ট্রেলিয়ার স্কট মরিসনের মধ্যে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই অংশীদারিত্বের ঘোষণা এসেছে যদিও চুক্তিতে চীনের কথা সরাসরি উল্লেখ উল্লেখ করা হয়নি কিন্তু তিন নেতা বারবার আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের কথা করেছেন তারা বলছেন আঞ্চলিক নিরাপত্তার উদ্বেগ উল্লেখযোগ্য হারে বেড়েছে অস্ট্রেলিয়ার এই ডুবোজাহাজ বিশাল খরচের উদ্যোগ এছাড়াও সাইবার সক্ষমতা ও সাগরতলের বিভিন্ন প্রযুক্তিও এই চুক্তির অংশ এই যৌথ বিবৃতিতে বলা হয়েছে তিন দেশের জন্য এটি এক ঐতিহাসিক চুক্তি ইরানি তেল ট্যাঙ্কারে বহর প্রবেশ করলো লেবাননে ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে পাঠানো তেল অবশেষে লেবাননে ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে সিরিয়ার সমুদ্র বন্দর থেকে করে স্থলপথে তেল লেবাননে নেওয়া হয় লেবাননের গণমাধ্যমও জানিয়েছে ইরানের তেল বহনকারী ট্যাঙ্কারে বহর লেবাননের উত্তর পূর্বাঞ্চলীয় বালবেক হারমেল প্রদেশের হাওয়াস আল সায়েদ আলী এলাকা দিয়ে লেবাননে প্রবেশ করে এর আগে গতরাতে হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ জনগণের প্রতি তেল বহনকারী ট্যাঙ্কারের বহরের কাছে ভিন্ন না করার আহ্বান জানিয়েছিলেন তিনি বলেছিলেন লোকজনের নিরাপত্তা এবং ট্যাঙ্কার বহরের স্বাভাবিক চলাচলে যাতে বিঘ্ন সৃষ্টি না হয় এজন্য ভিড় এড়াতে হবে এর আগে হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাশেম বলেছিলেন মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরান থেকে তেল পাঠানোর ঘটনা রাজনৈতিক সামাজিক ও নৈতিক দিক দিয়ে ইরান ও হিজবুল্লাহর জন্য বিশাল অর্জন চার দিন কোনো পানি পাননি ফিলিস্তিনি বন্দীরা ইসরায়েলের কঠোর নিরাপত্তা বেষ্টিত গিলবো কারাগার থেকে পালিয়ে যাওয়া ফিলিস্তিনি কারাবন্দী জাকারিয়া আল জুবাইদি বলেছেন আমরা চার দিন ধরে কোনো পানি পান করিনি বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডিল ইস্ট মনিটর ইসরায়েলি বেসামরিক ও মানবাধিকার আইনজীবী অ্যাবিগর ফ্রেন্ডম্যানকে জাকারি আল জুবৈদি বলেন ইসরায়েলি কারাগার থেকে মুক্তির পরের চার দিন আমরা আমাদের কোনো পরিবারের সদস্যদের সাথে দেখা করিনি কারণ আমরা চাইনি যে আমাদের পরিবারের সদস্যরা আমাদের সাহায্য করার জন্য কোনো ধরনের ঝামেলায় পড়ুক কারণ তারা ইসরায়েল অধিকৃত শহরগুলোতে থাকেন এছাড়া আমরা কারো সাহায্যও চাইনি আমরা বাগান থেকে পাকা নাশপাতি ও আঙ্গুর খেতাম কিন্তু আমরা কোনো পানির সন্ধান পাইনি মানবাধিকার আইনজীবী অ্যাভিগোডর ফিল্ডম্যান বলেন জাকারিয়াল আল জুবৈদিকে ইসরায়েলি সেনারা আবার আটক করার পর প্রচন্ড মারধর করেছে পুনরায় গ্রেপ্তার হওয়া ইসরায়েলি সেনাদের প্রচণ্ড মারধর অত্যাচারের কারণে তিনি এখন অসুস্থ হয়ে হাসপাতালে আছেন তার ভাই বলেছেন জুবাইদিকে পিটিয়ে তার পা ভেঙে ফেলা হয়েছে মোদীর জন্মদিন আজ ভারত জুড়ে উৎসবের আমেজ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন আজ শুক্রবার একাত্তর বছরে পা রেখেছেন প্রভাবশালী এই নেতা তার জন্মদিনকে ঘিরে ভারত জুড়ে করোনা বিরোধী টিকাদানের মহোৎসব শুরু করেছে ক্ষমতাসীন বিজেপি একদিনে সর্বোচ্চ টিকাদানের রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েছে তারা ভারতীয় সংবাদমাধ্যম এন টিভির খবর অনুসারে মোদীর জন্মদিন ও জনসেবায় বিশ বছর পূর্তি উপলক্ষে বিশ দিনব্যাপী সেবা ও সমর্পণ অভিযান শুরু করেছে বিজেপি ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ধাভিয়া বলেছেন চলুন টিকা নেই যারা এখনও নেননি তারা টিকা নিয়ে প্রধানমন্ত্রীকে জন্মদিনের উপহার দেয়ই চীনা গুপ্তচর নিয়োগ করেছে তালেবান আফগানিস্তানের নাগরিকদের উপর নজরদারি ও সরকারের কঠোর শাসনের বিরুদ্ধে বিদ্রোহ দমনে চিনা সাইবার গুপ্তচর নিয়োগ করেছে তালেবান দেশটির ল্যান্ডলাইন মোবাইল নেটওয়ার্কে প্রতিবন্ধকতা তৈরি এবং ইন্টারনেট ব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চালাতে সেখানে দক্ষ বিশেষজ্ঞদের পাঠিয়েছে বেইজিং পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত হওয়া বিদ্রোহীদের দমনে চীনা গুপ্তচর নিয়োগ করেছে তালেবান যেমনটি আরব বসন্তের সময় মধ্যপ্রাচ্যে জুড়ে ছিল যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সূত্র বলছে চীন তালেবানের সমর্থন লাভের চেষ্টা করছে যারা দীর্ঘ সময় ধরে নাগরিকদের যোগাযোগ নিয়ন্ত্রণ করেছে তারা ফোন ইন্টারনেট সব ধরনের যোগাযোগ পর্যবেক্ষণে পারদর্শী হয়ে উঠেছে গোয়েন্দা সূত্রগুলো বলছে এটি সম্ভবত তালেবানকে সমগ্র দেশের উপর অপরিসীম ক্ষমতা ও নিয়ন্ত্রণ দেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে বিদ্রোহ দমনে দক্ষ হয়ে উঠবে তালেবান প্রাক্তন কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের উপরও নজরদারি চালাতে পারবে